রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। ডেঙ্গি সংক্রমণে প্রথম স্থানেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা, আর তার মধ্যেই শিরোনামে রয়েছে দক্ষিণ দমদম পুরসভা। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী ইতিমধ্যেই দক্ষিণ দমদমে ডেঙ্গির বলি তিনজন, আক্রান্তের সংখ্যা একাধিক। তবে স্থানীয়দের দাবি সংখ্যাটা এর থেকেও বেশি, কিন্তু তাতেও চুপ পুর প্রশাসন। বর্ষার মরশুমে শুরু থেকে এখনো পর্যন্ত একই অবস্থায় পড়ে রয়েছে পুরসভা, চারিদিকে ময়লার স্তূপ। বাগজোলা খালের কাছে অবস্থা তো আরও আশঙ্কাজনক, সেখানে পড়ে রয়েছে মাটির ভার, তাতে জমা হয়েছে জল, যা একেবারে মশার প্রজননের মোক্ষম স্থান হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি ব্লিচিং পাউডারের নামে চুন, মশার তেলের পরিবর্তে জল ছড়ানো হয়। পাশাপাশি আমাদের দক্ষিণ পৌরসভা অন্তর্গত অথবা আশেপাশে যে আর্জিকর হাসপাতাল রয়েছে, বিভিন্ন জায়গার স্বাস্থ্যকেন্দ্র যেগুলো রয়েছে, দেখুন সেখানে গিয়ে ডেঙ্গু কীভাবে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। কোনো ড্রেন পরিষ্কার হয় না, যে ব্লিচিংয়ের নামে শুধু চুন দেওয়া হয়, ব্লিচিং দেওয়া হয় না, আপনারা দেখুন ভালো করে। এবং সবথেকে যেটা বড় ব্যাপার, পরিষ্কারের কোনো ব্যাপার নেই না, এটা কোনো সিস্টেমেটিকলি হচ্ছে না। এটা ওদের ইচ্ছে মতনই করে, যখন করে করে, একদিন করে তো তিন দিন করে না, চার দিন করে না, পরে আবার একদিন করে, এইভাবে চলে না। আমি একটা কথা বলছি আপনাকে, একটা গাছের সামনে দাঁড়িয়ে বলছেন যে এই গাছ তোমার নাম কী উত্তর দেবে গাছ? গাছ কোনো উত্তর দেবে না, উত্তরটা আমরাই দেবো, বলে ফলে নাও পরিচয়। আমাদের এই যে সাউথ দমদম এসডি টিম যেটা আছে, একদম বোগাস, গুড ফর নাথিং। দে আর সিটিং অন চেয়ার, দে আর ডুইং ডেলি ওয়ার্ক ফর পাবলিক ওয়ার্ক, বাট জিরো ডেলি রেজাল্ট ইজ জিরো, পাবলিকের জন্য কিচ্ছু করছে না। এই যে তেল যেটা বললেন উনি রাজীবদা, তেলটা যে ইউজ করে আপনি জানেন, আমরা ধরেছি এখানে তেলের ওটা এরকম পাঞ্চ করে, কী তেলটা বেড়ে আর এরকম ঘুরায়, আমরা দেখেছি যে যখন পাঞ্চ করার পর ওই তেলটা নামিয়েছি পিঠ থেকে, এদিকে ওটা জল, শুধু জল, প্লেন জল। তো এইদিকে ডেঙ্গু মোকাবিলা করা যাবে, আপনারা বলুন আমাদের। ডেঙ্গি রোধে ব্যর্থ দক্ষিণ দমদম পুরসভা, দাবি স্থানীয়দের। মানুষ অসুস্থ হচ্ছে, অজানা জ্বর বলছে, কখনো ডেঙ্গু, ম্যাক্সিমামটা ডেঙ্গু প্রতি বছরই দেখি আমরা, বৃষ্টির জল পড়তে না পড়তে ডেঙ্গু ছড়িয়ে পড়ে, এবং দক্ষিণ দমদম পৌরসভায় এই ব্যাপারে পুরোপুরি ব্যর্থ। তো মানুষের যে মনে যে ব্যাপারটা দাঁড়িয়ে আছে যে এই সরকারকে দিয়ে কিছু হবে না, দক্ষিণ দমদম পৌরসভা বলুন, রাজ্য সরকার বলুন, এই সরকারকে দিয়ে কিছু হবে না, যে যা মানুষ নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে, কিন্তু এই সরকার এবং দক্ষিণ দমদম পৌরসভা পুরোপুরি ব্যর্থ। মানবিকতা নেই সরকারের, দাবি স্থানীয়দের। এই কাজটা করছে মানুষের সাথে এরকম ধোকা দিচ্ছে। আমি কোনো দল পরিবর্তনের কথা আজ যাচ্ছি না, 100% বলবো যে লোকগুলি ওখানে বসে আছে মনুষ্যত্বহীন, তাদের মানবিকতা নেই, যে মানুষগুলিকে মেরে ফেলছে। উনি নিজেই জানে না আগামী দিনে ডেঙ্গু কিন্তু ওনার ঘরেই অ্যাটাক করবে। এদিন সরকারের কাছে করজোড়ে ডেঙ্গি মোকাবিলার ব্যবস্থা করবার আর্জি জানান স্থানীয়রা। অবশ্যই, আজকাল সব জায়গাতেই ডেঙ্গুর এত প্রবলেম হচ্ছে, এত কিছু হচ্ছে, সবসময় একটা আতঙ্কে আমরা রয়েছি যে এই কোথাও জল জমছে, ওখান থেকে মশা আসছে, কামড়ালে। ইভেন আমিও ডেঙ্গু আমার আগেও হয়েছে, তো আমি জানি এটার কতটা কী প্রবলেম। তো আমি চাই যে এই যে এইসব জায়গাগুলো যা অবস্থা হয়, একটু আমাদের জন্য অ্যাটলিস্ট ঠিকঠাক করুক এসব জায়গা, নাহলে আমরা কোথাও কাজে পড়াশোনা এসব করতে যেতে পারছি না। তবে এই অবস্থা যদি দিনের পর দিন বিরাজ করে দক্ষিণ দমদম পুরসভায়, তাহলে ডেঙ্গির আকার করোনা মহামারীর রূপ ধারণ করবে না তো, আশঙ্কা দক্ষিণ দমদমবাসী। ডেঙ্গি মোকাবেলা করার জন্য মশার তেল সঠিকভাবে ব্যবহার হয় না, ব্লিচিং ব্যবহার হয় না, খোলা ড্রেন, একাধিক সমস্যা রয়েছে। কিন্তু দক্ষিণ দমদম পৌরসভার যারা দায়িত্বে রয়েছেন বা এই কাজ যাদের করা উচিত, তারা কি এখনও পর্যন্ত চোখে দেখতে পাচ্ছেন না এ ধরনের ঘটনা ঘটছে? এ প্রশ্ন তারা করছেন। একই সঙ্গে তারা বলছেন যে একটি 12 বছরের শিশু, তার ডেঙ্গিতে মৃত্যু হয়েছে, কিন্তু প্রশাসন এখনও পর্যন্ত নির্বিকার। কবে এর সুরাহা হবে বা ডেঙ্গির গ্রাফ কি আদৌ নামবে, এ প্রশ্ন কিন্তু দক্ষিণ দমদমের যারা মানুষ তারা রাখছেন। ক্যামেরা শুভময় দাসের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, দক্ষিণ দমদম।